না কী বলবো বুঝতে পারছি না এখন বাজে হচ্ছে গিয়ে ঘড়িতে নটা পঁয়ত্রিশ আর এখন যাচ্ছি আমি হচ্ছে গিয়ে লক্ষ্মী পুজোর বাজার করতে কারণ কালকে লক্ষ্মী পুজো ঠিক আছে এতক্ষণ ওয়েট করছিলাম তার কারণ নীলাদ্রি নেই আমি একা একা যাব না তো আমি এখন যাচ্ছি বাজার করতে আমার মা লক্ষ্মীর জন্য একটা সোনার জিনিস কিনবো আমি বলেছিলাম যে মা লক্ষ্মীকে আমার ঘরের প্রতিমাকে একটা সোনার কানের দেব তো সেটা কিনবো চলো এখন থেকে ভিডিও শুরু করছি দেখতে থাকো তোমরা রাত্রির সাড়ে নটা নটা চল্লিশ থেকে আমি ভিডিও শুরু করলাম চলো তাহলে তো এখানে দেখছিলাম আমার মা লক্ষ্মীর জন্য কানেরগুলো তো এই কানেরগুলো আমাকে বলছিল একদম আমি যেটা পছন্দ করেছি দেখাচ্ছি তোমাদের একটু পরে আমাকে বলছিল এই কানেরটার দাম চার হাজার টাকা তো চার হাজার টাকা দিয়ে কানেরটা দেওয়াটা হয়তো ব্যাপার ছিল না কিন্তু ব্যাপার ছিল যেটা সেটা হচ্ছে আমি না একটু ঝোলা টাইপের কানের চাইছিলাম একটু ফুল টাইপের থাকবে একটু ঝুলে থাকবে এই রকম এইটা না একদম বসে যাবে তো আর মা লক্ষ্মীর মুখটা তো ছোটো হয়তো মানে বসবে না ঠিকঠাক সেই কারণে একটু ঝোলা কানের চাইছিলাম বলে এটা আর নিলাম না আর এখানে এসছিলাম এই তোমার ফুল টুলগুলো নিতে আজকে আমি যখন বেরোচ্ছিলাম তখন একটু বিরক্তই হচ্ছিলাম যে এত রাত্রিবেলা করে বেরোচ্ছি কিন্তু বিশ্বাস করো বলে না ভগবান যা করে মঙ্গলের জন্য করে আমার সাথেও না আজকে ঠিক তাই হয়েছে আমি যে গেছি প্রায় দশটা দশ পনেরো বেজে গেছে বাজারে সমস্ত কিছুই অ্যাভেলেবেল ছিল কিন্তু যেটা সব থেকে বড়ো পাওনা ছিল সেটা হচ্ছে ভিড় একদম ছিল না রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল আগের বছরের আমার ভিডিও যদি কেউ তোমরা দেখে থাকো তাহলে দেখবে আমি দেখিয়েছিলাম যে লক্ষ্মী পুজোর আগের দিনের বাজার করতে গিয়ে রাস্তার কী দুরবস্থা হয়েছিল। তো এখান থেকে দুটো কদম ফুল নিয়ে নিলাম আমাদের বাড়িতে জানো তো নিয়ম করে দশমীর দিন আমাদের যখন ঠাকুর বিসর্জন হয়ে যায় তখন আমরা কদম ফুল লাগাই আমিও প্রত্যেক বছর তাই করি কিন্তু এই বছর আমি যেহেতু দাদার বাড়িতে ছিলাম তো সব নিয়ম নিয়মকানুন ঘেঁটে ঘ হয়ে গেছে তবে ভাবলাম লক্ষ্মী পুজোতেও তো দেয় তো সেই কারণে লক্ষ্মী পুজোর দিনই দিচ্ছি আর এখান থেকে স্টিকার কিনছিলাম এখানে স্টিকারগুলো আমার খুব একটা ভাল লাগছিল না আমি তো খুব একটা ভালো আলপনা দিতে পারি না তাই এই স্টিকার দিয়েই কাজ চালিয়ে দিই কী করবো বলো আঁকা শিখিনি আর পারিও না গো করতে তো আমার খুব শখ মেয়ে আঁকা শিখি একদম আমার যখন বড় হবে বেশ সুন্দর করে আলপনা দেবে আমার একটা সুন্দর ঘর বাড়ি হবে তো এই স্টিকারটা অন্য একটা দোকানে এসে পছন্দ হয়েছে এই দুটো স্টিকার নিয়ে নিলাম একটা একদম দুয়ের ধারে লাগাবো আর একদম একটা মা কাল মা সরি মা লক্ষ্মীর সামনে লাগাবো তো মা কালী মা কালী খালি আমার এখন মুখ থেকে বেরোচ্ছে কারণ এই কথাবার্তা হচ্ছে তো আমাদের বাড়ির পুজোটাও তো প্রায় এগিয়ে এলো তো মোটামুটি একটা ডেট ফিক্সড হয়েছে তোমরা অনেকেই আমাদের বাড়ির কালী পুজোতে আসতে চেয়েছো এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে তোমাদের পুরো ডিটেলস দিয়ে দেবো তোমরা যারা যারা আসতে ইচ্ছুক তোমরা অবশ্যই আমাদের বাড়ির কালী পুজোতে এসো তো এখান থেকে এগুলো কেনাকাটি হয়ে গেলে গেছিলাম হচ্ছে গিয়ে ফল কিনতে ওরে সর্বনাশ কি দাম আমি চারটে পাঁচটা ফল কিনেছি তিনশো আশি টাকা হয়েছে তো ফলটা কিনতে কিনতে আমি মা লক্ষ্মীকে বলছিলাম ফলালা আমার কথা শুনে হাসছিল আমি মা লক্ষ্মীকে বললাম যে মা তুমি ঘরে ঘরে হয় টাকা দাও নয় জিনিসের দাম কমাও কারণ হচ্ছে এত যদি দিন জিনিসের দাম দিন দিন বাড়তে থাকে তাহলে তো লোকে তোমায় পুজো দেওয়া বন্ধ করে দেবে কারণ লোকে সাধ্যের বাইরে চলে যাচ্ছে এই সমস্ত জিনিসপত্র কেনা আমি একটা একটা দুটো দুটো নিয়েছি আপেল বেদানা দুটো কমলা লেবু এই আমার তিনশো আশি টাকা বিল হয়েছে মানে ভাবতে পারছো যারা আরও অনেক বড়ো করে পুজো দেয় যাদের বাড়িতে প্রচুর লোক আসে ভোগ খেতে তারা তো মানে দু দেড় দু হাজার টাকা শুধু ফল কেনে আর তার মধ্যেও আপেলগুলো হচ্ছে গিয়ে আলা আপেল আর এই একটা দেখো পদ্মফুলের দাম মানে তিরিশ টাকা এই পদ্মফুল পাঁচ টাকা দশ টাকায় কি বিভৎস দাম আর আমরা গেছি বাইরে কেনাকাটি করতে খাওয়ার খাবো না সেটা হয় তো ঠাকুরের যে জিনিস যেহেতু কিনতে গেছি এখানে দেখছিলাম গরম গরম আমিত্তি ভাজছে আর আমার গরম গরম জিলিপি আমিত্তি খেতে যে কী ভীষণ ভালো লাগে তো ঝপাট করে নিয়ে নিলাম দু পিস গরম গরম আমিত্তি আর এখানের এই নাড়ুগুলো দেখো কি বড় বড় আমি এই দু পিস নাড়ুও নিয়ে নিয়েছি যে মায়ের সামনে দেবো বেশ ভাল লাগবে আর এখানে নীলাদ্রিকে বললাম তুমি টেস্ট করো আমি ভিডিও করে দিচ্ছি আমার ভিডিও করতে হবে না মুখ চোখের যা অবস্থা আর আমি জানি আমি সত্যি মোটা কিন্তু কি হয়েছে জানো এই বাঁধন ছাড়া খাওয়া দাওয়া করে আমার না নিজের নিজেকে ক্যামেরাতে দেখতে এখন বিরক্তি লাগছে আমি মোটা অবশ্যই সব সময় মোটা কিন্তু এখন যেন কোনো বিকট লাগছে নিজেকে দেখতে আর এখানে দেখো একজন মা লক্ষ্মী কিনে নিয়ে যাচ্ছে কি মিষ্টি মা লক্ষ্মীর মুখটা আর এই যে তোমাদেরকে বললাম না রাস্তাঘাটে একদম ফাঁকা ছিল দেখো একদম ফাঁকা রাস্তা আর এইখানটাতে না একটা নতুন ক্যাফে হয়েছে তো এই ফুলটা আমি আবার কিনে তোমার প্রথমে ভাবছিলাম দিকে দেখাতে গেছিলাম নেব কিনা নীলার্দি বলছিল না নিতে হবে না রেখে দাও পরে নেবে তো গোটা বাজার খুঁজেও যখন আর পেলাম না অগত্যা তখন এই ফুলটাই নিয়ে নিলাম আর আগের বছর চা মানে চাঁদনি থেকে টুনি কিনে এনেছিলাম সে যা জঘন্য টুনির কোয়ালিটি আর তার মধ্যে সব টুনিগুলো পাঞ্চ হয়ে গেছে তো এই কারণে বেশ কয়েকটা টুনি কিনে নিলাম একটু ঠাকুরের সামনে দেবো বলে টুনিগুলোরও কিন্তু বিভৎস দাম যেহেতু মায়ের বাড়িতে রয়েছে সেই কারণে নীলাদ্রিকে বললাম যে তুমি একটু মিষ্টি নিয়ে একেবারে মায়ের বাড়িতে বিজয়াটাও সেরে যাবে বিজয়টাও করা হয়ে যাবে নীলাদ্রি এখান থেকে একটু মানে মিষ্টি নি বাজে হচ্ছে প্রায় সাড়ে এগারোটা না সাড়ে এগারোটা বাজে না দাঁড়াও দেখে বলছি এটা বাজে এখন বাজে হচ্ছে গিয়ে তোমার এগারোটা দশ আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম নীলাদ্রি গেছে মেয়েকে আনতে মায়ের বাড়িতে আমি এখন বিছানা টিছানা সমস্ত কিছু করব তারপর তোমার ঘরদুয়ার পরিষ্কার করব দিয়ে লাইটটা জ্বলাই দিয়ে তারপরে তোমার কি বলুন নাম খাবার দাবার গরম করব তারপরে একবারে ফ্রেশ হয়ে আসবো বা হাত পাটা একটু ধুয়ে নিয়েছি চলো চপ করে কাজগুলো করি এখন তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি বিছানাটার এই অবস্থা আগে বিছানাটা গুছাই চলো মোটামুটি ঘর দুয়ার গোছানোটা কমপ্লিট গোছানো না পরিষ্কার পরিচ্ছন্নটা হয়ে গেল কারণ বেশি কাজ আমি ফেলে রাখতে পারছি না তাও দেখাই তোমাদেরকে দেখা কতগুলো জামা কাপড় এগুলো কালকে সব ভাঁজ করতে এখানে সব পুজোর বাসন আমার মায়ের বাড়িতে থাকে সেগুলো নিয়ে এসছি এগুলো কালকে ধুতে হবে আরও কিছু বাসন আছে যেগুলো বক্সের ভিতরে আছে খাটের সেগুলো বার করতে হবে দেখো কালকে সন্ধ্যেবেলা পুজো দিয়েছি ইঁদুরের এত উৎপাত কি অবস্থা করেছে এগুলো সব কালকে পরিষ্কার করতে খাবার গরম করি খাবার গরম করতে করতে তোমাদের সাথে একটু কথা বলে নিই সেটা হচ্ছে গিয়ে আমি তো জানতাম মোটামুটি কালকে সন্ধ্যেবেলায় পুজো করব। তো সেই রকমই প্রিপারেশান ছিল কিন্তু আমার বৌদি ফোন করে বলল বললো যেহেতু কালকে ছটার মধ্যে পুজো করে সাড়ে চারটার মধ্যে পুজো করে নিতে যেহেতু কালকে গ্রহণ লাগছে তো গ্রহণ লাগলে নাকি রাত্রির এগারোটায় গ্রহণ লাগছে তো গ্রহণ লাগলে নাকি তোমার পুজো ছ ঘন্টা আগে কোনো শুভ অনুষ্ঠান করা যায় না তো সেই কারণে আমি মোটামুটি সাড়ে চারটের মধ্যে পুজো করে নেবো এবার সাড়ে চারটের মধ্যে যদি আমি পুজো করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে আমার সকাল সকাল কাজকর্ম সব গোছাতে হবে দেখছি কি কি খাওয়ার সমস্ত রয়েছে সেগুলো সব বার করছি ফ্রিজ দিয়ে তো চলো খাওয়া গরম করতে করতে তোমাদের সাথে গল্পটাও হয়ে গেল আমরা চেষ্টা করি কোনো কিছু না ফেলার বেশ দু তিন দিন আগের এখানে পুজোর সময় চিকেন কষা নিয়েছিলাম দ দশমীর দিন মনে হয় এখানে ছিল হচ্ছে কি তোমার দাদা বৌদি থেকে আনা এটা ছিল টিক্কা মশালা আর এখানে ছিল পানির এবার কী করবো বলো তো রাত্রি রুটি খাওয়ার জন্য এটাকে এখানে এরকম ঢেলে দেব বুঝলাম এবারে এই পানিরটাকে ওখানে এরকম করে ঢেলে দেব এরপর দাঁড়াও এখানে কি কি দেখতে পাচ্ছি এখানে আছে চিকেন এখানে আছে তিন পিস পানির এখানে আছে এক পিস মাটন আর একটু জল দিয়ে দিয়েছি এটাকে এবার ভালো মতো ফোটাবো যেহেতু চিকেনের গ্রেভিটা বেশি ছিল ভালো মতো ফোটাব সব দিয়ে হয়ে যাবে আমাদের রাতে রুটির সাথে খাওয়া